হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি সাকিব এবং আপনারা দেখছেন বার্ডস লাভার ইন বাংলাদেশ চ্যানেলটি। আর আজকের যে আমাদের আলোচনার বিষয় সেটি আপনাদের মধ্যে একজনের কোশ্চেনের ভিত্তিতে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আজকে আমি আলোচনা করব প্রধানত ফিঞ্চ পাখির প্রাইভেসি নিয়ে, অর্থাৎ ফিঞ্চ পাখি যে যে বিষয়গুলো ভয় পায় এবং তার ব্রিডিংয়ের জন্য কোন কোন বিষয়ে খেয়াল রাখা দরকার, অর্থাৎ তার প্রাইভেসিটা আপনারা কীভাবে ফুলফিল করবেন, তো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করি। আর এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে ফিয়ার্স, তো ফিঞ্চ পাখির প্রাইভেসি বিষয়টা নিশ্চিতকরণ খুবই গুরুত্বপূর্ণ। ফিঞ্চ ব্রিডিংয়ের জন্য সাধারণত এই ফিঞ্চ পাখির প্রাইভেসিটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ফিঞ্চ ব্রিডার আছেন তাদেরকে ক্লাসিক্যাল ব্রিডার বলা হয়। এর মূল কারণ হচ্ছে তাদের প্রধান যে বিষয়টি খেয়াল রাখা দরকার হয় সেটা হচ্ছে ফিঞ্চ পাখির প্রাইভেসি। কারণ ফিঞ্চ পাখি ব্রিডিং খুব সহজেই করে, কিন্তু তাদের ডিম ফুটিয়ে বাচ্চা তোলার হারটা অনেক কম। কারণ সহজে তারা এই ডিম ফুটিয়ে বাচ্চা উঠায় না। দেখা যায় কোনো কিছু দেখে যদি ভয় পায় বা প্রাইভেসি যদি ঠিকঠাক মতো না পায়, তাহলে কিন্তু ফিঞ্চ পাখি বাচ্চা ফোটাতে চায় না। তো এর জন্য ফিঞ্চ পাখির ক্ষেত্রে প্রাইভেসিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে আগে আলোচনা করব ফিঞ্চ পাখি যে বিষয়গুলো ভয় পায় এবং কীভাবে আপনারা এটা প্রতিরোধ করতে পারেন, তো এই বিষয়টি একটু আলোচনা করব। তো প্রধানত ফিঞ্চ পাখির খাঁচা যেখানে রাখা হয় বা কলোনি যেভাবে ব্রিডিং করান, তার আশেপাশে যদি টিকটিকি বা তেলাপোকা অথবা ইঁদুর বিড়াল এরকম কিছু ঘোরাফেরা করে, তাহলে কিন্তু ফিঞ্চ পাখি ভয় পাবে। কারণ এগুলো দেখে ফিঞ্চ পাখি সাধারণভাবে ভয় পায়। আর যখন ডিম দেয় তারপরে যদি এগুলো তার খাঁচার আশেপাশে ঘোরাফেরা করে, তাহলে কিন্তু ফিঞ্চ পাখি ডিমগুলো ফেলে দিতে পারে। তো এই বিষয়গুলো থেকে অবশ্যই সতর্ক থাকা দরকার, ফিঞ্চ পাখি যেন এইগুলো থেকে একটু দূরে থাকে। তো এই বিষয়টি প্রথমে নিশ্চিত করতে হবে। তো যদি টিকটিকি বা তেলাপোকা যেটাই থাক না কেন, সেটার জন্য যে আপনারা যেভাবে হোক সেটা আপনাদের কলোনি বা খাঁচা থেকে দূর করার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত যে বিষয়ে ফিঞ্চ পাখির ক্ষেত্রে মানে খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে বিশেষ করে যখন ফিঞ্চ পাখি ডিম দেবে তখন তার খাঁচা এবং হাঁড়ি বা বক্সে বেশি উঁকি দেওয়া যাবে না, এবং খাঁচাটি অবশ্যই একটু উপরে মানে উপরে স্থাপন করতে হবে, বেশি নিচে স্থাপন করা যাবে না। তো আমি এই ব্যাপারে একটু মানে ভিডিওর শেষে কথা বলবো, খাঁচাটি আপনারা কোন জায়গায় সেট আপ করবেন, খাঁচা সেট আপ নিয়ে আমি শেষে কথা বলবো। তো প্রথমত যে বিষয়টি সেটা হচ্ছে যে জিনিসগুলোকে ফিঞ্চ পাখি ভয় পায় সেগুলো থেকে তাকে সেফ রাখতে হবে, এবং বিশেষ করে ডিম দেওয়ার পর বেশি উকি ঝুঁকি দেওয়া যাবে না। এতে করে ফিঞ্চ পাখি কিন্তু ভয় পেলে তার ডিমগুলো ফেলগুলো ফেলে দিতে পারে। আর একটি বিষয় ফিঞ্চ পাখি ব্রিডিংয়ের ক্ষেত্রে খুবই ভালো এবং জানা দরকার, এটি হচ্ছে ফিঞ্চ পাখি সাধারণত নীরব এবং লোকালয় ছাড়া যে এলাকা, অর্থাৎ যেখানে লোকজনের কোলাহল কম থাকে এরকম জায়গাটা খুব পছন্দ করে। তো ফিঞ্চ ব্রিডিংয়ের ক্ষেত্রে আপনাদের প্রথমে আগে তার জায়গাটা নির্বাচন করতে হবে, কীরকম জায়গা তাদের পছন্দ এই বিষয়টা আপনাদের মাথায় রেখে তাদের জায়গাটা নির্বাচন করা উচিত। যদি ফিঞ্চ পাখি রুমে পালন করেন তাহলে এমন একটা জায়গা নির্বাচন করবেন যেখানে বেশি লোকালয়পূর্ণ বা কোলাহলপূর্ণ না এরকম জায়গা। আর যদি বারান্দায় পালন করেন তাহলেও এমন একটা জায়গা সিলেক্ট করবেন যেখানে বেশি নয়েস বা আওয়াজ আসে না, এরকম একটা নীরব জায়গা তাদের জন্য খুব ভালো। আর বিশেষ করে অতিরিক্ত আলো ফিঞ্চ পাখি খুব বেশি পছন্দ করে না, ব্রিডিংয়ের ক্ষেত্রে তারা একটু কোনাকানি এবং অন্ধকার জায়গা পছন্দ করে, তাই বেশি আলো মানে সরাসরি রোদ পড়ে এরকম জায়গা ফিঞ্চ পাখি রাখা উচিত নয়। একটু ছায়াযুক্ত স্থানে ফিঞ্চের খাঁচাটা স্থাপন করবেন। তো এই গেল মোটামুটি ফিঞ্চ পাখির প্রাইভেসি নিয়ে কথা, ফিঞ্চ পাখি কোন কোন বিষয় ভয় পায় এবং তাদের কেস সেট আপটা কোন জায়গায় করা যায়। আর আমি মানে মাঝখানে ভিডিওর মাঝখানে বলেছি যে কেস সেট আপ নিয়ে আরেকটু কথা বলবো লাস্টে। তো সেটা হচ্ছে ফিঞ্চ পাখির খাঁচাটা একটু চেষ্টা করবেন উপরের দিকে সেট আপ করতে। আর যদি আপনারা কলোনি করেন তাহলে কলোনি তো উপরে সেট আপ করা যাবে না, তবে যে হাঁড়িগুলো থাকে কলোনির বা বক্স যেখানে ফিঞ্চ পাখি ব্রিডিং করে
তো এই বক্স বা হাঁড়িগুলো কলোনির একটু উপর দিকে সেট আপ করার চেষ্টা করবেন, কারণ ফিন্স পাখি যে ওপরের খাঁচা মানে ওপরের হাঁড়ি বা বক্সগুলো থাকে সেগুলোতে কিন্তু আগে বাসা করে, কারণ তারা এই উপরের জায়গাগুলো খুব বেশি পছন্দ করে। আর বিশেষ করে যখন খাঁচায় ব্রিডিং করাবেন তখন এই খাঁচাগুলো একটু উপরে সেট আপ করার চেষ্টা করবেন, যাতে করে সকলে যেন উঁকি ঝুঁকি না দিয়ে দেখতে পারে। এরকম জায়গায় মিনিমাম 5 ফিট উপরে ফিন্স পাখির খাঁচাটা সেট আপ করা ভালো। তো ভিউয়ার্স, আজকের ছোট্ট একটি ভিডিওর বিষয়টি এটাই ছিল ফিন্স পাখির প্রাইভেসি নিয়ে। তো এই বিষয়গুলো প্রধানত খেয়াল রাখা দরকার ফিন্স পাখি ব্রিডিংয়ের জন্য। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টে আমাকে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।